খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে। শুধু লেখাপড়া করলে চলবে না, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। গ্রিন ফেয়ার কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 31 জানুয়ারি বুধবার সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ উমর বেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ফেয়ার কিন্ডারগার্টেনের চেয়ারম্যান মঞ্জুজ্জামান চৌধুরী। স্কুলের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বকুল ও সাইদ আহমেদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল রেজিয়া সিরাজ, ভাইস প্রিন্সিপাল রুশনারা, বিশিষ্ট সমাজসেবী আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার চৌধুরী থিন্নি। আব্দুল আজিজ জাফরান, আইটিভি নিউজ, সিলেট।